মানে একটাই সবচেয়ে ভাল লাগে তার মানে পয়সা লাগে না ফ্রিতে গরো দিনের ছায়া তার মানে রাত্রে ঘুরে ভাল লাগে বেশি ঠিক আছে ওয়াও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে কত সুন্দর একদম সিনারি বিল্ডিং গুলো কত সুন্দর দেখা যাচ্ছে পিছনে গ্রাউন্ডটা অসম একবারে এইখান দিয়ে রোড গুলো করছো আর এইখানে দেখতে পাচ্ছ গাড়ি ছাড়ি পুরো একদম আলাদা একটা ফিল তার মানে আলাদাই ফিল ঠিক আছে একদম অসম ফিল দিল্লি তারপরে এই একটা মানে মস্তি ফিল হইতেছে এই লোকেশনটা হলো নিউ দিল্লি সিপি ঠিক আছে এখানে মানুষকে বলে ঘোরার জন্য দেখার জন্য আছে আর রাত্রে বলে আরো একটা সুন্দর দেখতে তার মানে ছিলা চলো ভাই আমরা পার্কের ভিতরে যাই দেখি পার্কে কি কি আছে হ্যালো তোর টিকিট বাগার কাটনা মারতে টিকিট কাটা লাগে না মনে হয় বিন্দাস তোমরা এলে এমনি ঘুরতে পার ঘুরতে পারবা আড্ডা সাড্ডা মারা হওয়া তার মানে আলাদা ফিল একবার দেখো ওয়াও অসম ফিল তার মানে আলাদাই জোশ তো টিকিট সিকিট লাগে না সেই হিসাবে কিন্তু একটা মস্তির জায়গা তার মানে মস্তি ফিল হয় তারপরে সবাই ফটো ছটো উঠে ওইখানে দেখতে পারছো ব্রিজ আছে আর অল্প অল্প করে পানি উপরে উঠতেছে আমরা একটু পরে যাবো আগে তোমার জায়গাটা একদম দেখা দেয় এখানে দেখতে পাচ্ছ তিনটা দিল হয়ে আছে আর সবাই তার মানে ফটো নিয়ে আছে আলাদা একটা জোশ তার মানে আবার গানও বাইজা আছে আমার কথা শোনা যাবে না বেশি তো আমরা কি একটু জায়গাটা দেখানো তারপরে আমরা এখানে ফটো ছটো উঠবো তার আগে উঠবো না ক্যামেরা নিয়ে সবাই তার মানে ক্যামেরা নিয়ে একদম পুরো ফিড হয়ে আসলো ভাই আপনি আছো পানি দেখতে পারছো অল্প পানি উঠে তার মানে অল্প অল্প আহে এখানে ঠিক আছে দেখতে পারছো পানি আইছে তো আলাদা একটা জোশ পিলে তার মানে অল্প অল্প পানি আহে ও आपको कैसा लग रहा है एकदम मजा लग रहा है ये लोकेशन में एक मुझे चीज अच्छी लगी यार इस यहाँ पे कोई टिकट काटने का कुछ भी जरूरत नहीं है बेनिफिट आप कोई भी जगह पे घूम सकते हो पार्क देखो कितना मजा और बारिश के जैसा लग रहा है ये ठंडे मौसम में एकदम शिमला बन गया तो एक्चुअली हम राजा इससे हमारे से घुलाए कैसे जयमान उस टाइम ठीक है पूरा गाड़ी से गाड़ी पूरा दिल्ली से घूमता इसी है कैसे मेट्रो तक देखते पड़ते এর ইন্ডিয়া যেহেতু আমরা দিল্লি নতুন হয়েছে আর আমরা দিল্লি অত সিনিও না তার মানে একেবারে আই নাই ভুল মুজে তো আরও জায়গা দেখবো তো একটা জায়গা দেখবো আগর মানে সাথেই যাবো টেনশন নাই বিন্দু ও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কোন টাইমে আইছিলাম এই পার্কটা আর বর্তমানে বাজে কয়টা আর এখন কিন্তু দেখতে একটা আলাদা একটা ফিলিংস আর আগে কিন্তু একটা আলাদা ফিলিংস আসা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন ও লাইট স্যাট দিয়ে একদম আলাদাই মানে মস্তি একদম ও ফিল হয় তার মানে দিনে দেখতে পারলেন দিনের ছায়া তার মানে রাত্রে ঘুরে ভাল লাগে বেশি ঠিক আছে আর এখন বাজে কয়টা 7:30 বাজে আর এখন নো এন্ট্রি করে দিছে তো এখন আমরা এই পার্কে থেকে তার মানে জামগা যার জন্য ইমার্জেন্সি অল্প বানাইতে এসি কইছি তো ও তোমরা দেখতে পারছো বাসি বাজে আইতাইছে ফুফাইরা ফুফাইরা তো মানে পার্কে থেকে খেতে দিতেছে তো এখন আমরা জামুগা এখন আমরা জাস্ট বাইরে এলাম তার মানে এখন ওপেনিং হয়েছিল এখন বন্ধ করে দিব তো দেখতে পারছো টাইম টেবল তো তোমরা একবার দেখে নিও গেট নাম্বার 6 তো কয়টা গেট আছে আমি নিজেও জানি না তার মানে একটাই সবচেয়ে ভালো লাগে তার মানে পয়সা লাগে না ফ্রিতে করো আর মানে বহুত বস্তু দেওয়ার জন্য বানাইছে কিন্তু ফ্রিতে আর এটা হলো এই জায়গাটা হলো নিউ দিল্লি সিপি সিপিতে এই পার্কটা আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে দেবো একবার রাইতের সিন বুম সিপি তার মানে আলাদা একটা ফিল তার মানে দেখতে পাচ্ছ তিম্বুরা তার মানে পিছনে খালি শপিং মল পিছনে শপিং মল উপরে শপিং মল হাই রে শপিং মল গো আল্লাহ কিন্তু আমরা তো কিচ্ছু কিনবো না খালি আইসি ঘুরবার নিয়ে এটা তার আর জানতাইছি না তো বন্ধুরা দেখতে পেলাম একবার দিনের দিকে রাইতের আটটা কোণে রাইতের 8:30 পর্যন্ত ঘোরাঘুরি করলাম তো আমরা উবের বুক করছি তো আমরা উবেরে চড়ে জামগাং করে রুম পর্যন্ত দেখতে থাকো তোমরা তো বিন্দাস তোমরা দেখতে থাকো আঙ্গুরের রুমটা দেখা মাইসকে আমরা যে রুমে আসছি বর্তমানে বিন্দাস তো 21 কিলোমিটার দাম দেখ কত টাইম না এই উবেরে এখন বাজে 8:32 চলো এই মাত্র জাস্ট গাড়ির থেকে নামলাম একদম পুরো জাম মাসাল মোটামুটি 1 ঘন্টার মতো গেল প্রায় কয়টা বাজে উঠছিলাম 8:21 পুরো 10টা বাজে ঠিক আছে আর হিনে কিন্তু গেটের একটা আলাদা ফেসিলিটি দেখতে পারছো যে কয়টা রুম আছে কয়টা তার মানে বটন আছে ঠিক আছে তার মানে তুমি যদি এই বটনে টিভি না দাও এই গেটই খুলবো না আর অটোমেটিকলি খুলবো তার মানে হ্যালো তো দেখতে পারছো অটোমেটিকলি হয়ে গেছে তার মানে ভিতরে যদি তোমার চেয়ে নাকি মানুষ না থাকে তাছাড়া তার মানে তুমি গেটের ভিতরে ঢোকা হবে না তার মানে তুমি এন্ট্রি নাই আর
খুলিনা সিস্টেম তার মানে যার যার রুমের ভিতরে এই গেট খুলিনা ঠিক আছে তারপরে আরেকটা গেট আছে তার মানে ভিতরে যাওয়ার জন্য ঠিক আছে তার মানে আলাদা সেফটি আর লিভে যাব আমরা যেহেতু আর কি এভরিথিং ও ফ্যাসিলিটি বুম এটাই হলো রুম ঠিক আছে হিনে আবার কলিং বেল বাজান দেখো তারপরে সে গেট খুলুন আচ্ছা হিনে খোলাই আছে ঠিক আছে তো এই যে অ্যালার্মটা দেখতে পাচ্ছ তার মানে এটা না বাজে খুলে না এমনি জাস্ট খোলা এই হিসাবে খুলতেছে তার মানে আলাদা একটা সেফটি টেনশন নাই পুরা গাড়ি বিন্দাস হলো আর এক দার সে হুই আছে আর বইয়া আছে অন্য কোনো কাম নাই তো ঠিক আছে তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে তো ব্লগটা কিরকম হলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা আজকের মতো এখানেই শেষ থ্যাংক ইউ